কিন্তু অন্য যেসব বাদ আছে, ডুম্বুর বাদ এবং অন্য যেসব বাদ, সেগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ। আমাদের দাবি হচ্ছে উজানে কেন বাদ দেওয়া হবে। এই যে আমি বলবো সবাইকে, সবার কিছু একটা কথা, যখন এই সব কিছু ঠিক হয়ে যাবে তখন সবাই এই কথাটা সবাই যেন তুলে যে উজানে কেন বাদ দেওয়া হবে। এটা আন্তর্জাতিক আদালতে আমি তুলতে চাই যে উজানে কেন বাদ দেবে। এই বাদগুলো কিন্তু অবৈধ। যখন আমরা আমাদের পানির প্রয়োজন হয়, খরা যায়, যখন গ্রীষ্মকাল, তখন কিন্তু এই বাদগুলো ছাড়া হয় না। তাদেরকে হাজারো করে তারা এই বাদগুলো ছাড়ে না। কিন্তু যখন এই যে আমাদের যখন প্রাকৃতিক মানে প্রকৃতিকে প্রকৃতিগতভাবে যখন আমাদের বৃষ্টি হয়, পানি যখন গেলে যায়, তখন কিন্তু তারা খুব সহজেই বাঁধটা খুলে দেয়, যাতে আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলগুলো পানিতে ভরে যায়। এই যে আমি একটা সেদিন আমি ফেসবুকে একটা নিউজ ফিডে আমার একটা পোস্ট আসলো, সেটা আমি দেখেছি প্রত্যেক বছরই কোনো না কোনো মাসে বন্যা হয়। একবার হলেও হয়, দুইবার হলেও হয়, প্রত্যেক বছর। আর এই বন্যাটা শুধুমাত্রই হয় বাঁধ খোলার জন্য, প্রত্যেকটা বছর। আর এই বছর যে বন্যাটা হচ্ছে সেটা একটু মাত্র দেখবে, সেটা আমরা কখনো আশাও করতে পারি ভারতের তরফ থেকে। আর আমরা দেখেছি যখন আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল, তারা কি তিনি থাকতে খুবই ভারতকে সমাধান করা হতো, প্রতি বছর ইলিশ পাঠানো হতো, দেন কি বলে আম পাঠানো হতো, অনেক ভালোভাবে তাদেরকে একটা হসপিটালিটি করা হতো। কিন্তু এখন তারা এই যে এত কিছু পরিবর্তন, তারা কী করতেছে আমাদের জন্য? কিছুই করতেছে না, বরং বাচ্চা খুলে দিল, আমাদেরকে ভাষায় দিল। এখন বলছে যে আমরা নাকি নাটক করছি, আমরা অভিনয় করছি, অন্য দেশের থেকে ত্রাণ পাওয়ার জন্য। আমরা তাদেরকে বলতে চাই একটা কথা, বাংলাদেশ কিন্তু করে জানি, বাংলাদেশ কিন্তু একেবারে গরিব নয়, তাই না? বাংলাদেশ খুবই শক্তিশালী একটা দেশ। বাংলাদেশ চাইলে একাই কিন্তু এই দেশটাকে অনেক উন্নত করতে পারে। শুধুমাত্র আমাদের কিছু খারাপ মানুষজন আছে, কী বলে যাবে, প্রশাসনিকভাবে তারা অবৈধভাবে মেরে নেয়, তারা হচ্ছে তাদের কালো পয়সার কোনো অভাব নেই। কিন্তু এই পয়সাগুলো যদি সঠিকভাবে আয় করা হতো, উপার্জন করা হতো, সবাই সমভাবে সমানভাবে বন্টন হতো সবার মধ্যে। তো সেইভাবে বলতে গেলে বাংলাদেশ কিন্তু গরিব দেশ নয়। যে বাংলাদেশ অন্য দেশে থেকে ত্রাণ পাওয়ার জন্য একটা অভিনয় করে, বাংলাদেশ এখানে কোনো অভিনয় করতেছে। এই যে টিএসসি এলাকায় আসলে দেখা যায় বাংলাদেশে এখন কী পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য সবাই এখন টিএসসিতে, সবার চোখ এখন টিএসসিতে। কীভাবে তাদেরকে সাহায্য করা যায়, কীভাবে কতটুকু মানে যা যতটুকু সামর্থ্য তারা তাই দিতেছে বাংলাদেশ। আমি তাদেরকে বলবো এই যে কথাগুলো বলে, ইন্ডিয়ান যে পেজগুলো, ইন্ডিয়ানগুলো স্টেটাসগুলোকে দেখলে আমার খুবই কষ্ট লাগে যে এই যে 15টা বছর এত কিছু করলো ভারতের জন্য, আর ভারত আমাদের এই ধরনের কথা বলে। কিছুদিন আগে মমিতা যে কাহিনীটা ঘটলো সেটা আমরা সবাই মোটামুটি জানি। তখন কিন্তু দেখা গেছে বাংলাদেশেও এটা নিয়ে খুবই হরতাল চলছে, যে মমিতার জাস্টিসের জন্য সবাই চাইছে যে মমিতার জাস্টিস পাক, ইন্ডিয়ার নার্সরা সেফ থাকুক, আমরা সবাই এটা চাইছি, বাংলাদেশের সবাই চাইছে। তো সেক্ষেত্রে সেখানে বাংলাদেশের এমন একটা অবস্থা উপহাস করছে, এটা কীভাবে পারে আমি বলতে পারি না। আমার এটা দেখলে আমি বলতে পারবো বুঝতে পারবো, এটা আমার ফিলিংসটা খুবই বাজে এই ব্যাপারে। তারা অনেক বাজেভাবে কথা বলে বাংলাদেশকে নিয়ে, বলে ঈদ ঈদ লাগতেছে বাংলাদেশে, এই অবস্থা দেখে অনেক খারাপ, মানে তাদেরকে নাকি অনেক ভালো লাগতেছে, বলতে তার একটু পানি দিয়ে দেওয়া যাক, সোজা আঙুলে ঘিনা উঠে, এইভাবেই এমনই করা উচিত, পানি কম ছাড়া হয়েছে। এই কিন্তু কোনো ধরনের কথা না, না বাংলাদেশ ভারতের জন্য যা করছে, ভারত এই ধরনের কথা বলে কি নিম্ন খারাপ পরিচয় দিতেছে, মানে আচ্ছা আপনার কি মনে হয় শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পরে তারা পানি দিচ্ছে? হ্যাঁ, আমার এটাই মনে হয়। আমি আমার বড়দের কাছ থেকে যা শুনছি, আমি আমার আশেপাশে যে পরিস্থিতি দেখছি, আমার এটাই মনে হবে। কারণ দেখা যায় গেছে গত যে প্রিভিয়াস যে ইয়ার্সগুলো গেছে, সেখানে যে বন্যা হয়েছে, হ্যাঁ হয়েছে বন্যা, এই বাদগুলো শুনেছি, কিন্তু এতটা মারাত্মকভাবে হয় নাই, এতটা ভয়ঙ্করভাবে হয় নাই। এখন যে বন্যা হয়েছে এটা খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। আর যে মানুষগুলো ছিল তাদেরকে বিন্দু মাত্র সতর্কবাণী দেওয়া হয় নাই। মাছ হয়তো হঠাৎ করে যদি ছেড়ে দেওয়া হয়, আমি সবার কাছে প্রশ্ন রাখবো, সবার কেমন মনে হবে? হুট করে যদি কোনো সতর্কবাণী নেই, কোনো কথা নেই, বাতা নেই, হুট করে যদি বাঁধ খুলে দেওয়া হয় আর যদি পানি ছেড়ে দেওয়া হয়, এটা আমি মনে করি অবশ্যই এটা রাজনৈতিক কারবার, এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। আর সেটা আমি যদি বলি ছোটো মুখে বড়ো কথা হয়ে যাবে, কিন্তু এটা সত্যি যে আমার যেমন হয় যে শেখ হাসিনা আমাদের যে পূর্ববর্তী যে সরকার ছিল, ওনারই কোনো হয়তো ষড়যন্ত্র বা কোনো একটা প্ল্যানিং হবে। কিন্তু সে এখন আমাদের সকল বাঙালির একটাই কথা, ভারতকে আমরা দিয়েছি নানি, ভারত আমাদের দিয়েছে পানি, যে পানিটা এখন দেশের অধিকাংশ মানুষ ভেসে যাচ্ছে, মানে